নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ইন্ডিয়ান পলিটি আলোচনা করছিলাম লুসেন্ট জিকে থেকে। তো লুসেন্ট জিকে থেকে আমরা শুরু করেছিলাম দ্য স্টেট এক্সিকিউটিভ। তো এই দ্য স্টেট এক্সিকিউটিভের মধ্যে প্রথম লেকচারে আমরা গভর্নর সম্পর্কে জেনেছি এবং এই লেকচারের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রী সম্পর্কে সমস্ত তথ্য জানবো। তো চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন। তো দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর লেকচারটা সম্পূর্ণ শুনুন, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো রকম আর ধারণা থাকবে না, ভুল ধারণা আর কিন্তু থাকবে না। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা মুখ্যমন্ত্রী সম্পর্কে একটু জেনে নিই। যেমন ধরুন আমরা প্রাইম মিনিস্টার সম্পর্কে জেনেছি, রাষ্ট্রপতি সম্পর্কে জেনেছি, তেমন একটু জেনে নিই। দেখুন, আমরা সেন্ট্রালের সাথে কম্পেয়ার করে চলছি। তো সেন্ট্রালে যেমন একজন প্রাইম মিনিস্টার থাকেন, অর্থাৎ দেশকে শাসন করতে দেশের প্রধান হিসেবে যেমন একজন প্রাইম মিনিস্টার থাকেন, তেমনই কিন্তু রাজ্যের প্রধান হচ্ছেন এই সিএম বা চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী। এখানে যে টার্মটা দেখতে পাচ্ছেন, এই টার্মটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে প্রধানমন্ত্রীর মতন তিনিও কিন্তু রাজ্যের প্রশাসনের বিধিবদ্ধ একটা কর্তৃপক্ষ, অর্থাৎ স্ট্যাচুটরি অথরিটি। প্রধানমন্ত্রী যেমন সেন্ট্রালের অথরিটি, তেমন কিন্তু চিফ মিনিস্টার বা সিএম রাজ্যের ক্ষেত্রে তিনি এক্সিকিউটিভ অথরিটি। এক্সিকিউটিভ হেডকে রাজ্যের ক্ষেত্রে গভর্নর এবং কেন্দ্রের ক্ষেত্রে প্রেসিডেন্ট। তো এই হচ্ছে আমাদের সিএম। সেন্ট্রালে যেমন পিএম, রাজ্যের ক্ষেত্রে সিএম। চলুন আমরা এবার দেখে নেব অ্যাপয়েন্টমেন্ট। তো কীভাবে মুখ্যমন্ত্রী নিয়োগ করা হয়, তো তেমন কিছু কিন্তু মুখ্যমন্ত্রী নিয়োগ সম্পর্কে আমাদের কনস্টিটিউশনে বলা নেই। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্বাচন বা নিয়োগ সংক্রান্ত কোনো পদ্ধতির উল্লেখ কিন্তু আমাদের এই কনস্টিটিউশনে বলা নেই। তবে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 160 পড়ে কিছু প্রভিশন আছে। তো এই প্রভিশনে কি বলছে, এই প্রভিশন বলে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করবেন এবং এক্ষেত্রে তিনি যে কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন না মুখ্যমন্ত্রী হিসেবে। কেন পারেন না, কারণ ধরুন একটি দলের মেজরিটি সহ সেই দল জিতে গেল, এবার সেই দলের যে লিডার সেই তো মুখ্যমন্ত্রীর জন্য দাবিদার, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী না করে অন্য কাউকে কিন্তু গভর্নর মুখ্যমন্ত্রী করতে পারেন না। তো মনে রাখবেন, আর্টিকেল 164-এর দ্বারা রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং এক্ষেত্রে তিনি যে কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন না মুখ্যমন্ত্রী হিসেবে, শুধুমাত্র যে দল মেজরিটির সাথে জিতে গেছে সেই দলের লিডারকেই কিন্তু রাজ্যপাল নিয়োগ করতে বাধ্য। নেক্সট রয়েছে, দেখুন, লিডার অফ ওন পার্টি। আমি এটা এক্ষুনি বললাম, যে দল জিতে গেছে সেই দলের লিডারকেই কিন্তু নিয়োগ করতে হবে। এখানে একটু মনে রাখবেন, প্রথাগতভাবে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল অবশ্যই নিয়োগ করেন এবং সংখ্যাগরিষ্ঠতা না থাকলে রাজ্যপাল তখন কী করেন, রাজ্যপাল তখন নিজেদের মধ্যে থেকে এবং নিজেদের ব্যক্তিগত বিচক্ষণতায় যে কাউকে মুখ্যমন্ত্রী পদের জন্য নিয়োগ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তিকে ম্যাক্সিমাম এক মাসের মধ্যে ওই রাজ্য আইনসভা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে নো কনফিডেন্স মোশন আমরা এর আগে পড়েছি, তো আমরা এখন নো কনফিডেন্স মোশনে যাচ্ছি না, তো আপাতত বলে দিচ্ছি ভোট অফ কনফিডেন্স। তো আস্থা ভোটের মাধ্যমে নিজের গ্রহণযোগ্যতার পরিচয় দিতে হয়, এটাই আপাতত মনে রাখবেন। আরেকবার রিপিট করছি, আমরা বলেছি আর্টিকেল 164 দ্বারা রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং এক্ষেত্রে তিনি যে কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন না, কিন্তু যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠ না হয় বা কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ না করে, তখন কিন্তু রাজ্যপাল নিজের ব্যক্তিগত বিচক্ষণতার দ্বারা অন পার্সোনাল ডিসক্রিশনের দ্বারা রাজ্যপাল তখন যে কাউকে নিয়োগ করতে পারেন, কিন্তু তাকে অবশ্যই এক মাসের মধ্যে নিজের আস্থা ভোটের মাধ্যমে নিজের যে জায়গাটা সেটা প্রমাণ করতে হবে, অর্থাৎ তার যে মেজরিটি আছে সেটা তাকে প্রমাণ করতে হবে, এটা মনে রাখবেন। আর এখানে কিন্তু মনে রাখতে হবে, আমাদের এই যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রাজ্য আইনসভার সদস্য নন, আর এমন ব্যক্তিও মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে পারেন যারা রাজ্য আইনসভার সদস্য নন। এর অর্থ কী হলো, আমরা এর আগে বিভিন্ন রকম এক্সাম্পল দিয়েছিলাম, লোকসভার সদস্য নন কিন্তু তিনি প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রিত্ব পদে যেতে পারেন। যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, তিনি কিন্তু একজন আইএএস অফিসার ছিলেন আগে, তো তিনি কীভাবে গেলেন, তাকে অবশ্যই 6 মাসের মধ্যে তার
মেজরিটি প্রুভ করতে হয়েছিল, যে কোনো একটা আইনসভার সদস্য হতে হয়েছিলো। ঠিক তেমনই কিন্তু মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও হয়। অর্থাৎ ধরুন মুখ্যমন্ত্রী রাজ্য বিধানসভা বা রাজ্য বিধান পরিষদ কোনোটারই সদস্য নয়, যদি রাজ্য বিধান পরিষদ থেকে থাকে সেই রাজ্যে, তো রাজ্য বিধান পরিষদ বা রাজ্য বিধানসভা কোনোটিরই কিন্তু সদস্য নন। তাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন, তখন কি হবে? তখন মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাকে ম্যাক্সিমাম 6 মাসের মধ্যে তাকে নিজেকে প্রমাণ করতে হবে যে সে রাজ্য বিধান পরিষদ বা রাজ্য বিধানসভার সদস্য হিসেবে সে নিযুক্ত হয়েছে, না হলে কিন্তু সে থাকতে পারবে না। এগুলো মনে রাখবেন, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট। মুখ্যমন্ত্রীর নিয়োগের সম্পর্কে কোনো কিছু স্পেশালভাবে বলা নেই আমাদের কনস্টিটিউশনে, তবে আর্টিকেল 164 বলা রয়েছে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন এবং এক্ষেত্রে তিনি যে কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন না, সেই দলের ব্যক্তিকেই নিযুক্ত করবেন, সেই দলের লিডারকে নিযুক্ত করবেন যে দল সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ করেছে। আর অথবা কেউ কোনো দল যদি সংখ্যাগরিষ্ঠতার সাথে জয়লাভ না করে, তখন রাজ্যপাল নিজের পছন্দ মতো একজনকে নিয়োগ করবেন এবং তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আস্থা ভোটের, 1 মাসের মধ্যে আস্থা ভোটের মাধ্যমে নিজের মেজরিটি প্রুভ করতে হবে। আর রাজ্য আইনসভার সদস্য নন এমন লোকও কিন্তু মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু তাকে অবশ্যই 6 মাসের মধ্যে রাজ্য আইনসভায় নিজের নামকে নথিভুক্ত করতে হবে অথবা তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে। এবার আসছি অর্থাৎ শপথ গ্রহণ। তো শপথ গ্রহণ কে করান? মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করান গভর্নর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসে, মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করান আমাদের রাজ্যের গভর্নর। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করাবেন কে? সেই রাজ্যের গভর্নর। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে টেনিওর এবং স্যালারি। তো টেনিওর বলতে এখানে লেখা রয়েছে, দেখুন, ডিউরিং দ্য প্লেজার অফ গভর্নর, মুখ্যমন্ত্রীর কার্যকাল ততদিনই যতদিন গভর্নর খুশি থাকবেন মুখ্যমন্ত্রীর উপর। এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়, এই কথাটা সম্পূর্ণ সত্য নয়। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীরকে অপসারণ করতে গেলে একটা স্পেশাল মেজরিটির দরকার হয়, আর যেহেতু মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্তুষ্টিকাল অবধি পদাসীন থাকতে পারেন, সেই অনুযায়ী কিন্তু মুখ্যমন্ত্রীর পদ ফিক্সড নয়। এখানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, মুখ্যমন্ত্রীর পদ কি ফিক্সড? না, মুখ্যমন্ত্রীর পদ ফিক্সড নয়, কিন্তু তার অর্থ এটাও নয় যে রাজ্যপাল যে কোনো মুহূর্তে তাকে অপসারিত করতে পারেন। মুখ্যমন্ত্রী ততদিন রাজ্য আইনসভার সদস্য থাকবেন এবং ততদিন মুখ্যমন্ত্রী পদে থাকতে পারেন যতদিন তার কাছে ফুল সাপোর্ট রয়েছে এবং যতদিন তার মেজরিটি আছে। যেই মেজরিটি তার হাত থেকে চলে যাবে তখনই কিন্তু তাকে পদত্যাগ করতে হবে। আর রাজ্য আইনসভার দ্বারা মুখ্যমন্ত্রীর বেতন এবং ভাতা ঠিক করা হয়, অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি কিন্তু ঠিক করে যে মুখ্যমন্ত্রীর বেতন কত হবে, অর্থাৎ স্যালারি কত হবে, ভাতা কত হবে, এগুলো কিন্তু রাজ্য আইনসভায় ঠিক করে, মনে রাখবেন। তো নেক্সট রয়েছে, দেখুন, পাওয়ার এবং ফাংশন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী কী। প্রথম পয়েন্ট দেখুন, রিলেশন বিটুইন মিনিস্টার অ্যান্ড গভর্নর। তো প্রথমে আমরা আলোচনা করব মুখ্যমন্ত্রীর ক্ষমতার মধ্যে মন্ত্রিসভার সাথে সম্পর্ক। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর ক্ষমতা আলোচনা করতে গেলে আমাদের 3টি পয়েন্ট অবশ্যই আলোচনা করতে হবে। একটা মন্ত্রিসভার সাথে সম্পর্ক দেখতে হবে, রাজ্য আইনসভার সাথে সম্পর্ক দেখতে এবং রাজ্যপালের সাথে সম্পর্ক দেখতে হবে। তো প্রথমে আমরা মিনিস্টারদের বা মন্ত্রিসভার সাথে সম্পর্কটা একটু দেখে নিই। তো রাজ্যের মন্ত্রিসভার গঠন, দপ্তর বণ্টন এবং প্রত্যেকটা মন্ত্রীদের পদচ্যুতি মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়। মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়া কিন্তু কোনো মন্ত্রিসভার গঠন, দপ্তর বণ্টন, মন্ত্রীদের পদচ্যুতি সম্ভব নয়। আর তিনি রাজ্য মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করেন, আর মন্ত্রীদের কার্যাবলীর নিয়ন্ত্রণ এবং প্রত্যেকটা যে সংহতি সাধন সেটাও কিন্তু এই মুখ্যমন্ত্রী করেন, অর্থাৎ কন্ট্রোল এবং কোয়ার্ডিনেশন করেন এই মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভা পদত্যাগ করতে বাধ্য, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগের সাথে সাথেই মন্ত্রিসভা একেবারে কোলাপস করে যাবে, আর তার স্বাভাবিক মৃত্যু হলে স্বাভাবিকভাবেই মন্ত্রিসভা ভেঙে যায়। আরেকবার আলোচনা করছি মন্ত্রিসভার সাথে সম্পর্ক, রাজ্যের মন্ত্রিসভার যে গঠন, দপ্তর বণ্টন, কাকে কোন বিভাগ দেওয়া হবে, তারপর মন্ত্রীদের পদচ্যুতি মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু হয়ে থাকে। তিনি রাজ্য মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্ব করেন, এছাড়াও মন্ত্রীদের কার্যাবলীর প্রত্যেকটা বিভাগ তিনি কন্ট্রোল এবং কোয়ার্ডিনেশন করেন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে সঙ্গে সঙ্গেই কিন্তু তার যে মন্ত্রিসভা সেটা ভেঙে যায় এবং তার মৃত্যু হলেও, স্বাভাবিক মৃত্যু হলেও তার মন্ত্রিসভা ভেঙে যায়।
নেক্সট রয়েছে দেখুন উইথ স্টেট লেজিসলেচার, অর্থাৎ রাজ্য আইনসভার সাথে সম্পর্ক কী মুখ্যমন্ত্রীর। তো রাজ্য বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির অধিবেশন আহ্বান এবং স্থগিত রাখার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যপালকে পরামর্শ দেন, আর প্রয়োজন মনে করলে তিনি কিন্তু আইনসেবা ভেঙে দেওয়ার জন্যও রাজ্যপালকে সুপারিশ করতে পারেন। এই দুটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। আরেকবার রিপিট করছি, রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান এবং স্থগিত রাখার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী রাজ্যপালকে পরামর্শ দেন এবং প্রয়োজন হলে তিনি কিন্তু রাজ্য আইনসভা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি কোলাপস করে দিতে পারেন রাজ্যপালকে অনুরোধ করে বা রাজ্যপালকে বলে, এবং রাজ্যপাল সেটা শুনতে অবশ্যই বাধ্য। আর ফাইনাল হচ্ছে রাজ্যপালের সাথে সম্পর্ক। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 167A বা 167A রাজ্যপালের সাথে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বলা রয়েছে। তো এখানে বলা রয়েছে, এই ধারায় বলা রয়েছে যে 167 নম্বর ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপাল ও রাজ্য মন্ত্রিসভার মধ্যে প্রধান যোগসূত্র রক্ষা করেন। অর্থাৎ ধরুন এক পাশে রয়েছে গভর্নর আর এক পাশে রয়েছে কাউন্সিল অফ মিনিস্টার, সরি সিএম নয়, কাউন্সিল অফ মিনিস্টার, মিনিস্টার রয়েছে এক পাশে। তো এই যে মিনিস্টার তো এই যে মিনিস্টার এবং এই গভর্নর, এদের মধ্যে যোগসূত্র কারা স্থাপন করবে? এই গভর্নর এবং এই মিনিস্টার এর মধ্যে যোগসূত্র স্থাপন করবে সিএম। এই সিএম কিন্তু এই যে মিনিস্টার এবং গভর্নর এদের মধ্যে একটা কানেকশান তৈরি করবে এবং প্রত্যেকটা কার্যাবলী গভর্নর সিএমের দ্বারা মিনিস্টারদের কাছে পাঠাবে, মিনিস্টারটা সিএমের দ্বারা গভর্নরদের কাছে পাঠাবে। তো এটাও আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একই রকম জিনিস, কোনো রকম আলাদা নেই। তো সেই জন্য আমাদের এটা ডিটেলসে আলোচনা করার দরকার নেই। নেক্সট দিন আমরা রাজ্য মন্ত্রী পরিষদ এবং রাজ্য আইনসভা সম্পর্কে জানবো এবং রাজ্য বিধানসভা সম্পর্কে জানবো। তো বেশি বড় হবে না, বিধান পরিষদও আমরা জেনে নেবো, খুব একটা প্রবলেম হবে না, খুব তাড়াতাড়ি আমরা শিখে যাবো এগুলো, প্রত্যেকটাই জেনে যাবো। তো এই ছিল আজকে আমাদের ছোট্ট লেকচার। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস তো ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।